দর্শক ভাইরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি আজকে এই সুইঝাল সম্বন্ধে বিস্তারিত বলবো এর আগেও কয়েকটা ভিডিও করেছি সুইঝালের সফলতার বিষয় নিয়ে কয়েক চাষি ভাইদের সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দিয়েছি এবং তাদের সফলতার কথা আপনাদেরকে বলেছি আজকে ঠিক তেমনই এক মানে আমাদের বাবার বয়সের অর্থাৎ আমাদের এক চাষা তার শেষ বয়সে এসে আপনার চুইঝাল রোপণ করে ব্যাপক সাড়া জাগিয়েছে এলাকার ভিতরে আপনার আজকে এসেছি আমরা ঝিনেদা জেলা মহেশপুর উপজেলার আদমপুর ইউনিয়নের মালাদারপুর গ্রামে এখানে বেশ একটা বাগানের ভিতরে অনেক আপনার চারা রোপণ করেছে আজকে এটার বয়স আপনার আট মাস তা আট মাসে বেশ অনেক বড় হয়েছে এই যে আমি দেখছি আমার সামনেই আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড়ো হয়েছে আজকে সেই সফল প্রবীণ চাষি চাষার সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেবো তা চাচা কেমন আছেন চাচা হ্যাঁ তো চাচা যাক আমরা দেখি অনেকে মানুষ যুবক বয়সে আপনার বিভিন্ন চাষাবাদ নিয়ে শুরু করেছে তো আপনি এই যে এই বয়সে এসে এই যে চুই ঝালের চারা রোপণ করে আজকে ব্যাপক সাড়া জাগিয়েছেন হ্যাঁ তো আপনি এই এত চাষ আপনি কেন আজকে এই সুই ঝাল রোপণ করলেন এবং এই চাষের পিছনে আপনার মানে দেখ চাচা আজকে আপনি বলবেন আপনার এই সফলতার বিষয় বিস্তারিত দর্শকদেরকে জানাবেন যে আপনি এই সফলতার পিছনে আপনার প্রচেষ্টা এবং এর কার্যবলী কি কি আপনি কীভাবে এগিয়েছেন আর কি এই বিষয়ে আর কি চাষিদেরকে জানান হ্যাঁ আমি আপনার পরিচয়টা একটু আগে যদি দিতেন আর কি আমার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম খান আমার বাড়ি হাটখালিশপুর বাজার জি আমার বাড়ি আমি এইখানে আসছি এখানে আমার এই এক বিঘা মেহগনি বাগান আছে আচ্ছা আমি হঠাৎ করে একদিন ইউটিউবে দেখলাম যে চুই ঝল চুই ঝলের নাম আগে শুনেছি কিন্তু এইভাবে যে চাষ করতে হয় তা জানতাম না তারপর ইউটিউব দেখে তখন হচ্ছে আমি চিন্তা ভাবনা করলাম মূলত ইউটিউব দেখে আপনি অনুপ্রেরণা জাগিয়েছে ইউটিউব দেখে দেখলাম যে মেহগনি বাগানে যদি হয় তাহলে আমার বাগান আছে আমি এই বাগানেই লাগাই

কোনো জায়গাতে গাছ মরে যায় বা হচ্ছে গিয়ে এমন কোনো বাধাগ্রস্ত হয়নি তবে টুকটাক একটু একটু হতেই পারে মড়তেই পারে ওটা তো ধরার মধ্যে না আচ্ছা কিন্তু ব্যাপকভাবে কোনো কিছু ক্ষয়ক্ষতি নেই আচ্ছা আচ্ছা যাক চাচার কথা শুনলাম হ্যাঁ ধন্যবাদ চাচা আজকে দর্শকবিন্দু আজকে আমরা এই চাচার বাগান পরিদর্শন করতে এসেছি বেশ কয়েকজন এসেছি তার ভিতরে সফল আরও দুই তিনজন চাষি ভাই এসেছে তাদেরকেও মানে তাদেরও সুই বাগান আছে আর কি হ্যাঁ তাদেরও আসে তারাও সফল এবং সেই ভাইদের সাথেও আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর চাষার একটা কথা আচ্ছা মানে আপনি এই বাগান থেকেই আপনি চারা উৎপাদন করেছেন ও আচ্ছা আচ্ছা যাক আপনার ওই চারার ওই চুই ঝালের আপনার চুই চারা উৎপাদন করেছে সেখানেও আপনাদেরকে নিয়ে যেয়ে দেখাবো হ্যাঁ যাই হোক আগে এখন এই পর্যায়ে আপনাদেরকে সেই সফল চাষি ভাইদের নিয়ে কথা বলবো তা দর্শক বিন্দু আমার পাশে দাঁড়িয়ে আছে তাজদ্দি ভাই এর আগেও তাজুদ্দি ভাইয়ের কথা বলেছি যার কথা না বললেই নয় আমরা এই তাজদ্দি ভাইয়ের মানে অনুপ্রেরণায় আমরা আর কি এই এই চাষে আসা তো এই চাষি ভাইয়ের মানে আমার এই তাজুদ্দি ভাই যে সফলের সফলতার মুখ দেখেছে সেই সফলতার কথাই আজকে তাজুদ্দি কাছ থেকে জানবো তো তাদের ভাই আজকে মানে আপনার যে চারা সম্বন্ধে আগে বলছিলাম বাগানের বিষয় সম্বন্ধে তা আজকে চাষীদের বলবেন যে আপনার বাগানের অবস্থা কি মানে কি পর্যায়ে আছে এখন কি যে পর্যায়ে দেখছিলাম সেরকমই আছে না তাছাড়া আর উন্নতি হয়েছে আর কি এই বিষয়ে দর্শকদেরকে আগে জানাবে না ওটা তো এখন সেটা আজ থেকে মানে দেড় মাস আগে জি দেড় মাস আগে এখন গাছগুলো তো অনেক ইয়ে হয়েছে গ্রোথ হয়েছে হ্যাঁ গ্রোথ তো হয়েছে মার্শাল আরো মনে হয় তিন চারশো গ্রাম করে বেড়েও গিয়েছে গাছগুলো মোটা গোড়া মোটা হয়েছে খুব ভালো আছে দু একটা গাছ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে বর্ষায় যে বৃষ্টি হয়েছিল একাধারে যে তিন চার দিন বৃষ্টি হয়েছিল সহ্যই করতে পারে না ওটা গোড়ার আশপাশ যা ছিল আসলে পানি জমে গিয়েছিল তার কারণে একটু ক্ষতি আর সব গাছগুলো খুব ভালো আছে আর কি আচ্ছা 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 আপনার যে চারা দেখছিলাম এই চারার কি অবস্থা আপনার চারা কি বিক্রি হয়েছে না বিক্রি এখনো হয়নি কিছু নিছে মানে আসে লাগাবে শীতকালে শীতকালটা এখন ওষুধই দেওয়া লাগে না আগে লাগে ভালো থাকে আরকি লাগালে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে ওর ওষুধ দেওয়া লেগেছে অনেক কিন্তু শীতকালে যার ওষুধ দেওয়া লাগে গ্রোথ একটু কম হবে কিন্তু মানে কোন রকম রোগ বালাই এতে দেখা যাবে না মানে ছত্রাকনাশক না লাগার সম্ভাবনাই বেশি থাকে এখানে তা দর্শক বিন্দু আপনারা সফলতার কথা শুনলেন এ পর্যায়ে আপনাদেরকে আরেকটা নতুন আপনার চুই চাষির সাথে পরিচয় করিয়ে দেব যে ইতিমধ্যে আপনার নতুন মানে আর কি লাগাইছে এই তো আপনার সপ্তাহ দিক হল লাগিয়েছে উনি যে এই চাষে কেন আসলো এবং এই চাষের সফলতার হবে কি না এই বিষয়ে ওনার পরিকল্পনা এবং বিস্তারিত ওনার কাছ থেকে জানবো তো আপনি আজকে আপনার আমাদের দর্শকবিন্দুরকে আপনার বিস্তারিত আপনার পরিচয়টা এবং আপনার চাষের বিষয়ে আর কি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কামাল হাসান মহেশপুর থানা পান্তাবাড়ি ইউনিয়ন কাকড়া রাঁদ্রাম আসলে মানে একজনের দেখা দেখি তার একজন চাষ করে তা ঠিক ইউটিউবিতে এবং বিভিন্ন আমাদের বড় ভাইরা আছে তাদের এই চাষটা দেখে আমার ভালো লেগেছে যার কারণে আমি সপ্তাহ দুয়েক চারা তাদের কাছে চারা সংগ্রহ করেছি করে আমি রোপণ করেছি আশাবাদী আমার এই চারাগুলো দু একটা চারা হয়তো এদিক ওদিক নষ্ট হয়ে যায় তাছাড়া মোটামুটি কিন্তু ভালো আছে তা এখন তো শীতের প্রথম তো যার কারণে চারা তেমন একটা সমস্যা হবে না আর পানি তেমন একটা লাগে না আর সার তো লাগেই না জৈব সার হালকা দিয়েছি প্রথম আমি তারা রোপণ করে এখন ইনশাআল্লাহ অনেক ভালো আছে তো দেখা যাক ইনশাআল্লাহ তাদের গাছের এখানে এসে দেখি যে সাত আট মাস বা দশ মাস বয়সে গাছের গ্রোথ অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ আশাবাদে আমারও অনেক ভালো হবে এই চিন্তা মনে করি তো বিন্দু আপনারা শুনলেন নতুন উদ্যোক্তায় এবং আমার তাজুদ্দি ভাই এবং আমার এই যে আঙ্কেল আছে ওনার কথা শুনলেন ওনারা ওনাদের সফলতার কথা আপনাদেরকে জানিয়েছে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন এবং এই ইউটিউবটা দেখবেন তারা আশা করি এই চাষের প্রতি অনুপ্রেরণা হবেন এবং এই যে একটা লাভজনক চাষ আশা করি আপনারা করবেন আপনারা শুনলেন আমার এই চাষার সফলতার কথা এবং সেই চাচার যে বাগান থেকে চারা উৎপাদন করেছে আমরা সেই আপনার নার্সারিতে চলে এসেছি আজকে দেখাবো চাষার নার্সারিতে চারা উৎপাদন করেছে তার চাচা যে কতটাই আসলে যে মানে বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে দেখেন একটা সারাও মারা যায়নি কত সুন্দর সারা হয়েছে সেই সারা সম্বন্ধে আজকে বলবো আপনাদের তো এই দেখেন চাষার সারা হুম এ দেখেন সাসা সারা বসাইছে আজকে আপনার এক মাসের একটু বেশি দুই মাস আছে যায় দুই মাস এরকমই আর কি দেখেন চারার মানে নিচেই শিকড় চলে গেছে তার মানে চারাটা যে মারা যাবে না তার প্রমাণে দেখেন এর নিচে যে ছোট একটা পেয়েছে তার ভিতর থেকে আপনার শিকড় গড়িয়েছে এই চারা মারা যাবে না এটা নিঃসন্দেহে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে তো আপনি যে চারা তৈরি করলেন এই চারা মানে কিভাবে করলেন এটা যদি একটু আর কি বলতেন চারা তৈরি করলাম মাটি নিয়ে আসছি আচ্ছা বেলেদোয়াশ মাটি নিয়ে আসছি বেলেদোয়াশ মাটি নিয়ে এসে

তো এই যে চারা এই চারা ভালো হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখছি যে অনেক গ্রোথ হয়েছে সারা তো দর্শক বিন্দু যদি কোনো ভাইয়ের সারা লাগে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে ওই নাম্বারে ফোন দেবেন দিয়ে চারা সম্বন্ধে যদি জানতে চান জানতে পারবেন এবং সারা নিতে চাইলে তাও নিতে পারবেন ওই নাম্বারে ফোন দেবেন